আপনি জানার দরকার সাংবাদিকতা কি, সংস্কারকে বলে সাংবাদিকতা করলে কি হবে। বগুড়া সোনাতলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ডাটাবেসের মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা হবে বলে মনে করেন এনএস কিবরিয়া। যোগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেটিভির ব্যবস্থাপনা পরিচালক এনএস কিবরিয়া আরও বলেছেন, সাংবাদিকদের জন্য ডাটাবেস তৈরি হচ্ছে, দেশে কতজন সাংবাদিক রয়েছে এটার তালিকা প্রয়োজন, এক্ষেত্রে কারা সাংবাদিক সেটা প্রথমে তৈরি করতে হবে, সাংবাদিকদের ডাটাবেসের মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা সম্ভব হবে। বৃহস্পতিবার 7ই মার্চ দুপুরে বগুড়া সোনাতলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দদের অংশগ্রহণে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথিদের বক্তব্যে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জেটিভির ব্যবস্থাপনা পরিচালক এন এস কিবরিয়া তিনি একথা বলেন। যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলেন, এক্ষেত্রে সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট হতে হবে, আর গ্রাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, এমন যদি কারো 5 বছরের অভিজ্ঞতা থাকে তাকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে, যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায় তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে, এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা। এ সময় প্রধান অতিথি দেশের প্রতিজ্ঞাশা সৎ সাংবাদিকদের জীবনী পড়ার জন্য প্রশিক্ষণে আগত সাংবাদিকদের উৎসাহিত করে বলেন, তাহলে আপনারা সাংবাদিকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত যুগ যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ সবুজ। এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় যুগ যুগান্তর পত্রিকার ও জেটিভির সকল প্রতিনিধিগণ। আমি একটা কথা বুঝাচ্ছি, আমি 5000 টাকা নিলাম, একটা কার্ড দিয়ে দিলাম, ওরা যে সাংবাদিক, সাংবাদিক কি খায় না মাথায় দেয়, আমি সাংবাদিক পুলিশ থেকে জানবো বলবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, জান সাংবাদিকতা করলে কি হবে, জাতির বিবেক কিভাবে হওয়া যায়, ঠিক না, দেশের সেবা কিভাবে করা যায়। অনেকজন আমরা বলি আমি মানব অধিকার কর্মী, বলি না, হ্যাঁ অনেকে পরিচয় দিই, মানব অধিকার কাকে বলে। আচ্ছা মানব অধিকার নিয়ে একটু কথা বলবো, মানব অধিকার কারো পেটে কাপড়, কারো পরনে কাপড় নেই তার কাপড়, একটা কাপড় কিনে দেওয়া, কারো পেটে ভাত নেই তার পেটে তার মুখে ভাত অন্ন তুলে দেওয়া, একজন মানুষের পাশে দাঁড়ানো, কেউ আইন থেকে বঞ্চিত হচ্ছে তাকে আইনি সহযোগিতা করা, চিকিৎসা, এই এভরিথিং গুলি হলো একটা মানব অধিকার কাজ।